হচ্ছে, এখন আমাদের কথা হলো কি জলের সমস্যা। এবার ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য ত্রিপুরাতে পাহারা দিচ্ছে আমজনতা গ্রামবাসী, বিপ্লব দেবের রাজ্য, আর সেই রাজ্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর পদ্মমণি রাজ্যের খোয়ায়ে রামচন্দ্র ঘাটে জলের অভাবে আমজনতা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এটাই হচ্ছে বিজেপির নেতা মন্ত্রীদের আসল চরিত্র, যারা বলে উন্নয়নের জোয়ার ভাসে, সেই উন্নয়নের জোয়ার আস্তে আস্তে আমজনতা গ্রামীয় এলাকা মানুষরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। দেখুন, মেন রোড এখন তো পুরোপুরি বন্ধ করে দিয়েছে, আর তাছাড়া জল দিতে যে আপনার অল্প সংখ্যক মানুষে পাইতো, তিন ভাগের এক ভাগ। পানীয় জলের অভাবে রাস্তা অবরোধ, পুলিশকে জানিয়েও কোনো রকমের সুরাহা পাননি এলাকাবাসী। তাই